ce nu. আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। সব ফিলিস্তিনি বন্দির মুক্তির মতো যথেষ্ট ইসরায়েলি বন্দী আছে বললেন হামাস। নির্বাচন নিয়ে সংখ্যা নয়, অনিশ্চয়তা আছে বললেন জি এম কাদের। রাজপথে এখনো কিছুই করতে পারেনি বললেন শামসুজ্জামান দুদু। ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দিয়ে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হবে বললেন হেলালউদ্দিন। নয়াপল্টনে বিএনপির প্রতিবাদের সমাবেশ শুরু। বাগেরহাটে বিএনপি জামায়াতের 21 জন নেতা কর্মী গ্রেপ্তার। বকেয়া পাওনার দাবিতে শ্যামলীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ। ধর্ষণ মামলায় মিলেনি ডিএনএ রিপোর্ট, আওয়ামী লীগ নেতা মনিরের জামিন বহাল। ইসরায়েলকে রক্ষায় রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিয়ন্ত্রণকারী সশস্ত্র গোষ্ঠী হামাসের ডেপুটি চিফ সালিহ আল আরুরি বলেছেন, ইসরায়েলি কর্তৃপক্ষের হাতে আটক ফিলিস্তিনিদের সবাইকে মুক্ত করার মতো যথেষ্ট সংখ্যক ইসরায়েলি বন্দী আমাদের হাতে রয়েছে। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন। হামাস নেতা বলেন, আমরা বহু ইসরায়েলিকে হত্যা করেছি এবং বন্দী করেছি, লড়াই এখনও চলমান। হামাস নেতা সালিহ আল আরুরি বলেন, কারাগারে আটক বন্দীদের মুক্তি আসন্ন, আমাদের হাতে যত সংখ্যক আছে তাতে সবাইকে মুক্ত করে আনা যাবে, লড়াই যত দীর্ঘস্থায়ী হবে আমাদের মুক্তি পেতে যাও বন্দীর সংখ্যা ততই বাড়বে। নির্বাচন নিয়ে সংখ্যা নয়, অনিশ্চয়তা আছে বললেন জি এম কাদের। যুক্তরাষ্ট্রের নির্বাচনী পর্যবেক্ষক দল নির্বাচনের বিষয়ে আমাদের কাছে জানতে চেয়েছেন, আমরা যা জানি বলেছি, বিশেষ করে নির্বাচনে অনিয়ম কিভাবে হয় ও এটা রোধ করা কিভাবে যায় সে বিষয়ে জানতে চেয়েছেন তারা। আমরা যতটুকু জানি বলেছি, নির্বাচন নিয়ে সংখ্যা বলবো না, অনিশ্চয়তা আছেই। ঢাকার একটি হোটেলে মার্কিন পাক নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক করে জাতীয় পার্টি। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে আলাপের সময় কথাগুলো বলেছেন দলের চেয়ারম্যান জি এম কাদের। এ সময় তাকে বিভিন্ন প্রশ্ন করেন সাংবাদিকরা। রাজপথে এখনো কিছুই করতে পারেনি বললেন শামসুজ্জামান দুদু। চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপর নির্যাতনের প্রতিবাদে বিএনপির রাজপথে এখনো কিছুই করতে পারেনি বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত সুচিকিৎসার দাবিতে মহানগর বিএনপি উত্তর দক্ষিণ কমিটি আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন। শামসুজ্জামান দুদু বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপর যেভাবে নির্যাতন করা হয়েছে তার প্রতিবাদে যেভাবে আঘাত করার কথা ছিল আমরা কি সেভাবে আঘাত করতে পেরেছি? আমরা সেভাবে আঘাত করতে পারিনি। তিনি আরো বলেন, এখনো কিভাবে এই জালিম সরকার ক্ষমতায় টিকে থাকে, এই জালিম সরকারকে ক্ষমতার মসনদ থেকে নানামাতে পারলে সারা বিশ্বে আমাদের মাথা নত হয়ে যাবে। তিনি আরো বলেন, এই রাষ্ট্রকে বাঁচাতে হলে জালিম সরকারকে ক্ষমতা থেকে নামাতে বাধ্য করতে হবে। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দিয়ে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হবে বললেন হেলালউদ্দিন। বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ডক্টর হেলালউদ্দিন বলেছেন, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দিয়ে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হবে। বিগত 75 বছর ধরে ইসরায়েল ফিলিস্তিনের উপর আগ্রাসন চালিয়ে যাচ্ছে। 1948 সাল থেকে ইসরায়েল ফিলিস্তিনের মুসলমানদের আবাসীয় ভূমি জবরদখল করে তাদের বাস্তুচ্যুত এবং তাদের উপর বর্বর গণহত্যা ও সন্ত্রাস চালাচ্ছে। মুক্তিকামী সাধারণ ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যা করা হচ্ছে। স্বাধীনতাকামী সংগঠন হামাস এর বিরুদ্ধে রুখে দাঁড়ালে দখলদার ইসরায়েলি বাহিনী গাজা ভূখণ্ডের বিদ্যুৎ ও পানির লাইন বন্ধ করে দেয়। এর ফলে সেখানে ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটে। অব্যাহত বিমান হামলা চালিয়ে তারা গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করে এবং শত শত নিরীহ সাধারণ মানুষকে শহীদ করে। আমরা বাংলাদেশের শান্তিকামী মুসলিম জনতার পক্ষ থেকে দখলদার ইসরায়েলি বাহিনীর এই বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
নয়াপল্টনে বিএনপির প্রতিবাদ সমাবেশ শুরু। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে ঢাকা মহানগরে প্রতিবাদ সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আড়াইটার দিকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে এ সমাবেশ শুরু হয়। সরেজমিনে দেখা গিয়েছে দুপুরের পর থেকে নয়াপল্টন ও এর আশেপাশের এলাকায় বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে সরগরম হয়ে ওঠে। দুপুর দুইটায় আনুষ্ঠানিকভাবে কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও তা দেরিতে শুরু হয়। রাজধানীর বিভিন্ন ইউনিটের ছোট ছোট মিছিল নিয়ে আসছে, স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে নয়াপল্টন। হাতে রয়েছে ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড। ঢাকা মহানগর উত্তরে ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক ডাক্তার ফরহাতা হালিমা ডোনারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য, সিনিয়র ও অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন। বাগেরহাটে বিএনপি জামায়াতের 21 জন নেতাকর্মী গ্রেপ্তার। বাগেরহাটের বিশেষ অভিযানে বিএনপি জামায়াতের 21 জন নেতাকর্মী এবং 6 জন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছেন পুলিশ। বাগেরহাটের সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। এরই মধ্যে বাগেরহাটের সদর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মুজাফফর হোসেন মোজাম, যাত্রাপুর ইউনিয়ন জামায়াতের আমির মুরাদ হোসেন রয়েছে। অন্যদিকে একই সময় অভিযান চালিয়ে 3 কেজি গাঁজাসহ 6 মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। বাগেরহাটের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজিজুল ইসলাম বলেন, বিশেষ অভিযান চালিয়ে বিএনপি জামায়াতের 21 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। এছাড়া বিভিন্ন স্থান থেকে 6 জন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার এবং 3 কেজি গাঁজা জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। বকেয়া পাওনার দাবিতে শ্যামলীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ। 3 মাসের বকেয়া পাওনার দাবিতে রাজধানী শ্যামলীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গোল্ড স্টার নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা। দুপুর 1:30টার দিকে শ্যামলী সিনেমা হলের সামনের সড়কের 2 পাশ অবরোধ করে গার্মেন্টস শ্রমিকরা। পরে পুলিশের আশ্বাসে বিকেলে 3:30টার পর সড়কে অবস্থান ছেড়ে চলে যায় তারা। আদাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাকির মোহাম্মদ জুবায়ের বাংলা নিউজকে বলেন, গার্মেন্টসটি বন্ধ হয়ে গিয়েছে। দ্বিতীয় দফায় শ্রমিকদের বেতন ভাতা দেওয়ার তারিখ ছিল, কিন্তু মালিক পক্ষ তা দিতে পারেনি, তাই শ্রমিকরা সড়কে অবস্থান নিয়েছিল। শ্রমিকদের সড়কে অবস্থান নেওয়ার কারণে সড়কের 2 পাশে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ব্যাপক ভোগান্তিতে পড়ে যাত্রী ও পথচারীরা। এছাড়াও আশেপাশের এলাকাগুলোই তীব্র যানজট তৈরি হয়। ধর্ষণ মামলা, মিলেনির ডিএনএ রিপোর্ট, আওয়ামী লীগ নেতা মনিরের জামিন বহাল। কিশোরীর ধর্ষণ মামলায় টাঙ্গাইল শহরে আওয়ামী লীগের সহসভাপতি গোলাম কিবরিয়া ওরফে বড় মনিরকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। নবজাতকের ডিএনএ পরীক্ষার প্রতিবেদনটি উপস্থাপনের পর জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনা আবেদন খারিজ করে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ বেঞ্চে এই আদেশ দেন। আদালত রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পি, আসামি পক্ষে ছিলেন আইনজীবী সাইদ আহমেদ রাজা। আইনজীবী মোহাম্মদ সাইদ আহমেদ রাজা সাংবাদিকদের জানান, ওই কিশোরীর জন্ম দেওয়া নবজাতকের জৈবিক পিতা গোলাম কিবরিয়া ওরফে বড় মনির নয় বলে ডিএনএ পরীক্ষার রিপোর্টে এসেছে। ডিএনএ সংক্রান্ত প্রতিবেদন দাখিলের পর শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে গোলাম কিবরিয়াকে হাইকোর্টে দেওয়া জামিন বহাল থাকলো এবং কারামুক্তিতে এখন আইনি কোনো বাধা নেই। ইসরায়েলকে রক্ষায় রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ভূমধ্যসাগরের পূর্বাঞ্চল থেকে ইসরায়েলের দিকে অগ্রসর হচ্ছে যুক্তরাষ্ট্রের একটি বিমান বাহিনীর রণতরী। হামাসের হামলা প্রতিরোধে ইসরায়েলকে অতিরিক্ত সামরিক সরঞ্জাম ও গোলাবারুদ দিয়ে সহায়তা করা হবে। আগের দিন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হামাসের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন। যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েল ও হামাসের তীব্র লড়াইয়ের চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের এই অঞ্চলটিতে। দুপক্ষেরই ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। ইসরায়েলের দখলদারিত্ব ফিলিস্তিনিদের উপর দীর্ঘদিনের ধমন পীড়নের জেরে এই হামলা চালাচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। গাজা ভূখণ্ডের যে অংশটুকু এখন পর্যন্ত টিকে আছে, ইসরায়েলের হাত থেকে এরাই রক্ষা করে আসছে।